নির্বাচনী প্রচারণার খবর জানাতে এবার ভৈরব থেকে যোগ হবেন সহকর্মী এম এ হালিম। হালিম, ভৈরবে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার খবর শুনতে চাই আপনার কাছ থেকে হালিম। অনন্ত ধন্যবাদ। কিশোরগঞ্জ 6 আসন ভৈরব কুলিয়ারচর নিয়ে গঠিত। তো নির্বাচনের প্রচারণার আর মাত্র একদিন বাকি আছে। এরই মধ্যে প্রার্থীরা যার যার মতো করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তো আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা কিন্তু ভোটারদের ধারে ধারে ঘুরছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো কিশোরগঞ্জ 6 আসনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি তিনবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তো তিনি বলেছেন এবং আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বলেছেন যে আওয়ামী লীগ বিগত 15 বছর ক্ষমতায় থাকার কারণে ভৈরব এবং কুলিয়ারচরে ব্যাপক উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে, এমনটি কিন্তু প্রত্যাশা। তো আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি যে কিশোরগঞ্জ 6 আসনে কিন্তু এই নির্বাচনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু কেউ ঘরে বসে নেই, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু ভোটারদের ধারে ধারে ঘুরছেন। তো ভোটারদের মধ্যেও কিন্তু আমরা একটি উচ্ছ্বাস লক্ষ্য করেছি। ভোটারদের দাবি হচ্ছে তারা যাতে কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এমনটি ভোটাররা আমাকে জানিয়েছেন।